নমস্কার বন্ধুরা সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনাটা করবো আজকের আলোচনা শুধুমাত্র বিটকয়েনকে কে নিয়ে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন তার কারণ হচ্ছে বিটকয়েন বর্তমান সময় কিন্তু অনেক বেশি স্টেবিলিটি দেখাচ্ছে সিক্সটি ফাইভ ডলারের আশেপাশে এবং মার্কেটে কিন্তু নেগেটিভ নিউজ থাকা সত্ত্বেও বিটকয়েন কিন্তু স্টেবেল আছে এবং বলা যায় খুব একটা বেশি ডাউন নিচ্ছে না যে সময় ডাউনফল হওয়ার কথা সেই সময় কিন্তু বলা যায় মার্কেট পাম্প দেখাচ্ছে এটা হচ্ছে থেকে বড় পজিটিভ দিক এবং এই পজিটিভ দিক কেন কি বৃত্তান্ত কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স এটা কিন্তু আমরা অলরেডি সকালের ভিডিওতে আলোচনা করেছি যারা সকালের ভিডিও এখনো দেখেননি তারা ইজিলি গিয়ে কিন্তু দেখতে পারেন এবং আজকের ভিডিওটায় আমি আলোচনা করব অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই কারণেই তার কারণ হচ্ছে মার্কেটে যখন আপনি আছেন আপনি কিন্তু বলা যায় শুনেছেন সবাই কিন্তু বিটকয়েন কেনার কথা বলে ইথিরিয়াম কেনার কথা বলে কিন্তু বিটকয়েন ইথিরিয়াম আপনি কিন্তু কেনেন না তার কারণ হচ্ছে রিটার্ন কম রিটার্ন কম ভেবে কিন্তু আমরা বিটকয়েন ইথিরিয়াম কিন্তু কোনোভাবেই কিনতে চেষ্টা করি না যেটা কিন্তু আমাদের বলা যায় একটা দোষ মানে কিরকম দোষ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো আজকে ডিটেলসে তার কারণ হচ্ছে অনেক বেশি অনীহা আমাদের বিটকয়েন পারচেস করতে এবং অনেকেই ভাবেন যে কি দু পাঁচ গুণ প্রফিটের জন্য বিটকয়েন কিনবো আমি তো অল্ট কয়েন কিনবো পাঁচ গুণ দশ গুণ পনেরো গুণ বিশ গুণ একশো গুণ প্রফিট দেবে তো আলটিমেট এই যে ধারণাটা এই যে ধ্যানটা এটা একটু পাল্টানোর সময় এসে গেছে তার কারণ হচ্ছে এই সময় না করলে কিন্তু আর সম্ভব নয় তার কারণ হচ্ছে আপনি যদি দেখেন আজ থেকে মোটামুটি আমরা যদি আমাদের দাদুদের সাথে কথা বলি বা বাবাদের সময় কথা বলি সেই সময় কিন্তু যদি কথা বলে দেখি তারা বলবে যে আমাদের সময় যদি সেই সময় আমরা সোনা কিনে রাখতে পারতাম কিছু তাহলে সেই সোনাটার ভ্যালু কিন্তু আজকে অনেক বেশি হতো এবং আপনারা জানেন বিটকয়েন হচ্ছে ডিজিটাল গোল্ড আমি বলি না কে বলে আপনারা খুব ভালো করে জানেন অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন যে বিটকয়েন যে ডিজিটাল গোল্ড এই যে কথাটা কে বলে তাহলে আমি জানবো যে আপনি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে প্রপার আছেন এবং প্রপারভাবে কিন্তু আপনি মার্কেটে থাকার চেষ্টা করছেন বিটকয়েন ইজ এ ডিজিটাল গোল্ড এটা কে বলছে বর্তমান সময়ে এবং যে বলছে সে সে কোথাকার মানুষ বা কী মানুষ আপনি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারেন তো আমি লাস্টে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করবো নেক্সট যে ব্যাপারটাই আমি আসবো সেটা হচ্ছে শুধুমাত্র এটা নয় তারা বলছে বলে আমরা কিনব বর্তমান সময় আমরা যদি দেখি কোনো অ্যাসেট যে অ্যাসেট লাস্ট টেন ইয়ার্স বা ফিফটিন ইয়ার্স বলা যায় সবথেকে বেশি প্রফিট দিয়েছে সেটা হচ্ছে বিটকয়েন আমরা বলতে পারি এবং কমোডিটি হিসেবে বর্তমান সময়ে কিন্তু বলা যায় এই শুধুমাত্র ইউএস এর মার্কেটেই যদি আপনি দেখেন বিটকয়েনের সব থেকে বড় এই মুহূর্তে দাঁড়িয়ে নাম কিন্তু রয়েছে এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন টপ মোস্ট কোম্পানিগুলো বর্তমান সময়ে তাদের যে এক্সপোজার সেটা কিন্তু বিটকয়েনে রাখার চেষ্টা করছে আমরা ভাবছি আমরা জিরো পয়েন্ট জিরো টু বিটকয়েন বা জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান বিটকয়েন আমাদের কাছে রাখবো কিনা আমরা কিনতে পারি কিনা সেই চিন্তা করছি যদি এইটুকুও কিনতে পারি কিন্তু আগামী সময়ে যেমন বর্তমান সময়ে আমরা ভাবি আমার বাবদাদারা কিন্তু সোনা দানা একটুখানি রাখলে ভালো হতো আমাদের জন্য ঠিক তেমনই কিন্তু আমরা পরের জেনারেশনকে কি দেবো সেটা কিন্তু বলা যায় বিটকয়েন দিতে পারি তার কারণ হচ্ছে যেভাবে কিন্তু ভ্যালুয়েশন বাড়ছে আজকে ষাট হাজার ডলারের বিটকয়েন কিন্তু আগামী সময়ে আমরা ছ লাখ ডলার বা ষাট লাখ ডলারে কিন্তু দেখতে পাবো তো এই জিনিসটা যদি আপনার মধ্যে যদি না থাকে আপনি যদি ভাবেন যে শুধুমাত্র অল্ট কয়েন কিনবো তার কারণ হচ্ছে আপনারা জানেন আমরাও জানি যে অল্ট কয়েন কিন্তু বলা যায় ওয়ান সিজন একটা সার্কেল শেষ হবে দু পঁচিশ সালের মধ্যে কিন্তু আমরা সমস্ত অল্ট পয়েন্ট সেল করে বেরিয়ে যাব তার কারণ হচ্ছে তারপরে কিন্তু আমরা জানি সার্কেল কিভাবে কিভাবে চেঞ্জ হয় কিন্তু কিন্তু বিয়ার মার্কেট আসে এই জিনিসটা আমরা প্রিভিয়াসলি দেখেছি যারা কিন্তু বলা যায় দু সালের পর দু সালে এক্সিট না করে কিন্তু হোল্ড করবেন তাদের পোর্টফোলিও যেমনটা কিন্তু ফুলবে তেমনটা কিন্তু আবার নেবেও যাবে এটা কিন্তু আমরা প্রিভিয়াসলি দেখেছি যারা দু হাজার একুশ সালের বুলরানে সবে সবে এসছিলেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন তাদের পোর্টফোলিও কোথা থেকে বর্তমান সময় কোথায় চলছে কোথায় প্রাইস গেছিলো এবং লোভে পড়ে হোক বা বলা যায় আরো প্রফিটের জন্য হোক যাই হোক না কেন তাদের পোর্টফোলিও বলা যায় হিউজ পরিমাণ বেড়েছিল তারা সেল করেনি যে কারণে কিন্তু আজকে তাদের পোর্টফোলিও তলা নিতে ঠেকেছে এরকম উদাহরণও কিন্তু অনেক আছে তো আমাদের মার্কেট থেকেই শিক্ষা নিতে হয় এবং শিক্ষা নিয়েই কিন্তু আমরা কাজ করি এবং তার সাথে সাথে মাথায় রাখতে হবে এই যে শিক্ষা আপনি মার্কেট আপনাকে আপনাকে দেবে সেই শিক্ষা কেউ দিতে পারবে না সেই কারণেই আমরা বলার চেষ্টা চেষ্টা করি নিউজ আপডেট দেখার করুন মার্কেটে টিকে থাকুন মার্কেটে টিকে না থাকলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাচ্ছেন আজকে আপনি বলুন তিপ্পান্ন হাজার ডলারে বিটকয়েন যারা মিস করেছেন আজকে কিন্তু চিন্তা করবেন যে তেষট্টি হাজার ডলার বা পঁয়ষট্টি হাজার ডলারে বিটকয়েন কিনবো কিনা জার্মানির কথা চিন্তা করে দেখুন আমরা কিন্তু বারবার বলার চেষ্টা করছিলাম জার্মানি কিন্তু বলা যায় তিপ্পান্ন হাজার পঞ্চান্ন হাজার ডলারে তারা বিটকয়েন সেল করেছে আজকে পঁয়ষট্টি হাজার ডলার বিটকয়েনের দাম এক একটা বিটকয়েনে কিন্তু বলা যায় দশ হাজার ডলার করে তাদের লস বর্তমান সময়ে চলছে আজকে পঁয়ষট্টি হাজার ডলার বিটকয়েন জার্মানির কাছে কিন্তু পঞ্চাশ হাজার বিটকয়েন ছিল পঞ্চাশ হাজার ইন্টু দশ হাজার ডলার আপনি হিসাব করে দেখুন জার্মানি কতটা লস হয়েছে এবং যতই বলি না কেন আমরা যে সেই সময় কি হয় এরম শুধুমাত্র জার্মানির জন্য নয় জার্মানি কতটা ইম্বারেসিং একটা ব্যাপার আপনি ভাবার চেষ্টা করুন মানে দুনিয়ার কাছে তারা মেসেজ দিতে চেষ্টা করলো যে বিটকয়েন কিছু নয় বিটকয়েনকে কিন্তু বলা যায় সেল করে দিতে হয় আপনারা জানেন যে গভর্নমেন্টের কাছে বহু গভর্নমেন্টের কাছে কিন্তু বলা যায় বিটকয়েন আছে আপনারা জানেন কিন্তু ইউএস গভর্নমেন্টের কাছে দু লক্ষের ওপর বিটকয়েন আছে চায়না গভর্নমেন্টের কাছে কিন্তু বলা যায় দু লক্ষের কাছাকাছি বিটকয়েন আছে এবং এছাড়াও ডেলি একটা করে বিটকয়েন পারচেস করছে এল সালভাদরের গভর্নমেন্ট সেক্ষেত্রে কিন্তু বলা যায় জার্মানির গভর্নমেন্ট কি করতে গেল বিটকয়েন সেল করতে গেল তিপ্পান্ন হাজার পঞ্চান্ন হাজারে বিটকয়েন সেল করলো বর্তমান সময় পঁয়ষট্টি হাজারে বিটকয়েন চলছে যেটা কিন্তু সামনে আমরা হয়তো সত্তর পঁচাত্তর এক লক্ষ ডলারে দেখব তো ইজিলি কিন্তু বলা যায় লস করে দিয়ে তারা বেরিয়ে গেল মেবি আমরা বলতে পারি এবং সারা ওয়ার্ল্ডের কাছে কি মেসেজ গেল ওনার বিটকয়েন জার্মানি সেল করলো তারপর কিন্তু বিটকয়েনের যে পাম্প সেটা কিন্তু শুরু হলো এবং বলা যায় টোটালি কিন্তু হাস হয়ে গেল তো এই যে জিনিসটা এই জিনিসটা আমরা কিন্তু আগামী দিন না জার্মানির মতো কাজ কিন্তু আমরা আমরা বর্তমান সময় কিন্তু করব এবং এক লক্ষ ডলারের নিচে কিন্তু বর্তমান সময় আমরা বিটকয়েন পাচ্ছি যেটা কিন্তু আজ থেকে দশ বছর পরেও মনে হবে যে আমরা কেন তখন বাইং করিনি যে কারণে কিন্তু আমি থামনেলা এটা দিতে চেষ্টা করেছি তো অবশ্যই দুশো পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার যেরকম পারেন যেরকম সম্ভব আপনার পক্ষে সেইভাবে কিন্তু বলা যায় বর্তমান সময়ে বিট অ্যাকুমুলেট করুন এবং লং লং টার্মের জন্য জন্য করুন টার্ম একটা কয়েনকেই কিন্তু আপনারা বছর বছর বছরের দেখতে পারেন সেটা হলে বিট আমরা সমস্ত অল্ট কয়েন কিন্তু বলা যায় আমরা বলতে পারি কিছুটা ইথেরিয়াম এবং বলা যায় সোলানা ছাড়া বাকি যে অল্ট কয়েন আমরা কিন্তু সমস্ত কিছু কিন্তু সেল করে বেরিয়ে যাবো অবশ্যই সোলানাও কিন্তু আমরা সেল করব ম্যাক্সিমাম যে হাই প্রাইস সেখানে চেষ্টা করবো তো হাই প্রাইস যেমনটা কিন্তু আমরা বটম ধরতে পারি না তেমনটা কিন্তু হাই ধরাও সম্ভব নয় তো সেই হিসাবেই কিন্তু বলা যে বর্তমান সময়ে যেমনটা আমি আপনাদের উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম যে সোনা কেন কিনে নিই আমাদের বাপদাদারা যেমন বলে তো বর্তমান সময়ে কিন্তু আমরা কেন বিটকয়েন কিনছি না সেটা কিন্তু আমরা রিয়েলাইজ করব আজ থেকে দশ বছর পনেরো বছর পর যে সময় কিন্তু বিটকয়েনের প্রাইস কিন্তু আমাদের মনে হবে যে ছ লাখ ডলার দশ লাখ ডলার তখন কিন্তু সস্তা মনে হতে পারে কিন্তু আমরা এই ষাট হাজার ডলার বা পঞ্চাশ হাজার ডলারে কেন বিটকয়েন কিনি সেইটা কিন্তু বলা যায় তখন আমরা রিগ্রেট করব সেই সময় যদি রিগ্রেট করতে না হয় বর্তমান সময় কিন্তু আমরা ইনভেস্ট করে রাখতে পারি এবং বলা যায় যে ইনভেস্টমেন্টটা কিন্তু বলা যায় একেবারে নয় পার্ট পার্ট ছোট ছোট করে কিন্তু আমরা ইনভেস্ট নিতে পারি আগামী সময়ের জন্য আগামী দিনের জন্য এবং যেমনটা আমি আপনাদের বললাম যে শুধুমাত্র কিন্তু ডিটেলসে আমরা লং টার্ম দশ বছর পনেরো বছরের জন্য দেখতে পারি আদার কোন কয়েন বর্তমান সময় কিন্তু নয় আগামী সময় আমরা অবশ্যই চেষ্টা করব তো এটাই হচ্ছে মূল ব্যাপার যে কারণে আপনারা শুনতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু বলা যায় যে বিট কয়েন কিন্তু আগামী সময় এক লক্ষ থেকে দেড় লক্ষ ডলার খুব কম করে যাবে তো সেইখানে যদি যায় আমরা কিন্তু বলা যায় টু টু থ্রি এক্স কিন্তু বলা যায় শর্ট টার্মে আগামী এক দেড় বছরের মধ্যে কিন্তু প্রফিট পাবো কিন্তু আলটিমেট যদি দেখেন এটাকে যদি আমরা লং টার্মে হোল্ড করে রাখি সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সম্ভাবনা কিন্তু আমরা দেখবো এবং আপনাদের কোশ্চেন হচ্ছে বুল রান কবে আসবে বুল রান নিয়ে আসবে কিন্তু বলা যায় বিটকয়েন তার কারণ হচ্ছে বিটকয়েন কিন্তু বলা যায় আগে একটা লেভেলে যাবে একটা পর্যায়ে যাবে তারপরে কিন্তু আস্তে আস্তে টোটাল মার্কেটটা কিন্তু সেই জায়গায় যেতে চেষ্টা করে এটা কিন্তু আপনারা জানেন তো বিটকয়েন ঠিক ততটাই ইম্পর্টেন্ট যতটা কিন্তু পুরো মার্কেটকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বলা যায় ইম্পর্টেন্ট বর্তমান সময় হয়তো আপনাদের মনে হচ্ছে যে অল্ট পয়েন্ট পাম্প করছে না তার কারণ হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স অনেক বেশি বিটকয়েনের ইটিএফ চালু ইথিরিয়ামের ইটিএফ বর্তমান সময় কিন্তু এখনও ডিলে চলছে এখনও কবে আসবে খুব একটা বেশি আমরা জানি না নেক্সট উইক নেক্সট উইক আমরা শুনছি অন্তত তেইশে জুলাইয়ের মধ্যে চলে আসার কথা বিট ইথিরিয়ামের যে ইটিএফের ট্রেডিং সেটা শুরু হয়ে যাওয়ার কথা আমরা বর্তমান সময়ে কিন্তু বলা যায় কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে কিন্তু আমি আপনাদের বলতে চেষ্টা করেছিলাম প্রিভিয়াসলি যখন কিন্তু বিটকয়েন হাই হয় বিটকয়েন কিন্তু টোটাল মার্কেটকে নিয়ে ওঠেনি বর্তমান সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন যে হাইটা নিলো আটান্ন হাজার ডলার থেকে পঁয়ষট্টি ছেষট্টি ডলার গেল অল্ট পয়েন্ট কিন্তু আস্তে আস্তে পাম্প করতে শুরু করেছে কম বেশি আমরা যদি দেখি কোনো কোনো কয়েন কুড়ি তিরিশ পার্সেন্ট ডাফ হয়েছে কোনো কোনো কয়েন চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ডাব হয়েছে এবং লাস্ট সাত দিনে আপনি যদি গিয়ে দেখেন ম্যাক্সিমাম কয়েন কিন্তু অন্তত পার্সেন্ট করে পাম্প করেছে এবং তাছাড়াও আপনি যদি দেখেন ইথিরিয়াম ইটিএফের ট্রেডিং বা ইথিরিয়াম যে আউট পারফর্ম করেছে বিট কয়েনকে এটা কিন্তু এখনো হয়নি যতক্ষণ না এটা না হচ্ছে যতক্ষণ বিটকয়েন ডোমিন্স না কমছে ততক্ষণ কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারবো না যে অল্ট কয়েনে অনেক বড় র্যালি আসছে বা অল্ট সিজন কিন্তু আমরা দেখছি এবং কয়েক মাস বা বলা যায় কয়েক দিন সময় লাগে কিন্তু বলা যায় অল্ড সিজন দেখতে এবং আগামী সময় কিন্তু খুব শীঘ্রই আসছে এটুকু আমরা বলতে পারি তো অবশ্যই এখনো পর্যন্ত যারা ভাবছেন যে বিটকয়েন কিনবো কিনা মেবি লাস্ট সুযোগ এই জায়গায় আমরা কিন্তু বিট এস আইপি করতে পারি বিট কয়েন কিন্তু আমাদের পোর্টফোলিওতে রাখতে পারি প্রিভিয়াস সময়ের মতো যেমন সোনা কেন কিনি এই যে রিগ্রেট সেই রিগ্রেট যাতে আর না হয় সেই জন্য কিন্তু আমাদের পোর্টফোলিওতে অবশ্যই বিটকয়েন রাখা কিন্তু অবশ্যই দরকার তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কেন আমরা বিটকয়েন কিনবো ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে এবং বুল রান কিন্তু বলা যায় সামনে আসন্ন এর মানে কিন্তু এটা নয় শুধুমাত্র পাম্পই করবে আর ডাম হবে না এই জিনিসটাও কিন্তু মাথায় রাখবেন কেউ আপনাকে বলছে বলে যে বিটকয়েন আগামী সময় এক লক্ষ ডলার দেড় লক্ষ ডলার যাবে মানে শুধুমাত্র উপরের দিকেই যাবে আর নিচে আসবে না এটা ভাবার কিন্তু কোনো জায়গা নেই মার্কেট কিন্তু বলা যায় পাম্প ডাম্প পাম্প ডাম্প এইভাবেই কিন্তু চলে আর এইভাবেই চলবে আপনার আমার কথায় কিন্তু পাম্প করবে না আপনার আমার সময় দরকার বলে এই সময় পাম্প করবে এটাও কিন্তু নয় এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন ধন্যবাদ সবাইকে